BTS আজকে আমি কথা বলবো BTS দেরকে নিয়ে দয়া করে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা একটা শেয়ার করবেন তাহলে অনেকে ভিডিওটা দেখতে পারবে যাই হোক আপনি কি BTS ফ্যান যদি আপনি BTS ফ্যান হয়ে থাকেন তাহলে হয়তো আমার এই কথাগুলো শুনলে আপনার কাছে অনেক খারাপ লাগতে পারে আর যদি আপনি BTS ফ্যান না হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট করে জানাবেন আপনি BTS ফ্যান কিনা যাই হোক BTS হচ্ছে মূলত সাউথ কোরিয়ার একটা শিল্পী গোষ্ঠীর নাম তারা মূলত কয়েকজন শিল্পী মিলে একটা ব্যান্ড তৈরি করছে যে ব্যান্ডের নাম তারা দিয়েছে BTS আর BTS এর জনপ্রিয়তা এত পরিমাণ ছড়াইছে যা বলার বাইরে বাংলাদেশে তাদের জনপ্রিয়তা অনেক বেশি আপনি কি জানেন বাংলাদেশে তাদের যে জনপ্রিয়তা আছে তাদের যে ফ্যান ফলোয়ার আছে সেই ফ্যান ফলোয়ারের ভিতরে 80% হচ্ছে মেয়ে ভাবা যায় আর 20% হচ্ছে ছেলে আমি জানি না কোন ছেলেরা তাদের ফ্যান যাই হোক তো যে সকল মেয়ে ফ্যান আছে তাদেরকে দেখার জন্য সেই সকল মেয়েরা অনেক বেশি পাগল যাই হোক তাদের জন্য সুখবর BTS আসতেছে বাংলাদেশে তাদেরকে 43 কোটি টাকা দিয়ে দেশে কিনে নিয়ে আসা হইতেছে বর্তমান সময়ে দেশের অবস্থা অনেক বেশি খারাপ সকল পণ্যের দাম বেড়ে গেছে মানুষ তিন বেলা ঠিকমতো খাইতে পারতেছে না সেই সময় তাদের মতো মানুষকে এ দেশে কিনে নিয়ে আসা হবে আর তাদেরকে দেখার জন্য প্রায় প্রতি টিকিটের দাম হবে 18,000 থেকে শুরু করে প্রায় 52,000 টাকা প্লাস আপনি বুঝতে পারতেছেন আর যে পরিমাণ মেয়েরা তাদের জন্য পাগল তাদেরকে দেখার জন্য ঘর থেকে চুরি চিনতে ডাকাতি সব কিছুই করতে পারবে যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখন যারা মুসলিম আছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি এটা আমার থেকে না এটা একটা মাওলানা বলছে যাই হোক BTS যারা আছে তাদের সব থেকে বড় দুটো সমস্যা হচ্ছে তারা ইসলাম বিরোধী তাদের গানের ভিতরে যে কথাগুলো লাগায় সেই কথার ভিতরে ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী কথা বলে হয়তো বা তোমরা বাঙালি অনেকেই আছে যা বা যারা তাদের কথা বুঝো না তাদের গানের মিনিং বুঝো না তোমরা হয়তো বা হুদ্দাই তাদের ফ্যান ফলোয়ার তাদের গলার সুর ভাল লাগে বা তাদের দেখতে ভাল লাগে কার কী কারণে ভাল লাগে আমি জানি না কয়েকজন ফ্যান ফলোয়ার আছে তাদের গানের ভাষা বুঝো গানের মানে বুঝো আমি জানি না তো সেইখানে আল্লাহ বিরোধী কথা বলা আছে তারপর তোমাদের তাদের ভাল লাগে যাই হোক এরপর যদি তোমাদের তাদের ভাল লাগে সেখানে আমার আর কিছু বলার নাই আমি একটা মুসলিম হিসেবে আমার যতটুকু বলার উচিত ছিল আমি ততটুকুই বলছি তবে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতেছি বর্তমান সময়ে দেশের যে অবস্থা এই সময় তাদেরকে কিনে নেওয়া আসা একদমই উচিত না যেহেতু তারা ইসলাম বিরোধী গান করে ইসলামে গান তো একদমই জায়েজ না তারপর তারা ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী গান করে যেগুলো আমরা মুসলিম হিসেবে কখনোই মানতে পারি না মানবো না আর যে সকল ফ্যান ফলোয়াররা তাদের আসো দয়া করে তাদের থেকে সরে দাঁড়াও তোমরা তো মুসলিম তোমরা তো মানুষ যারা তোমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলে তোমরা কেন তাদের সাপোর্ট করবে যদি আমার কথা খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবে আমি মুসলিম হিসেবে যতটুকু বলার আমি বলছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করবে তাহলে অনেকে ভিডিওটা দেখতে পারবে এখনই শেয়ার করো